নির্বাচন আসছে তখন আপনারা এখন আমেরিকার কাছে দৌড় লাগিয়েছে, বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার জন্য চেষ্টা করেন, সাহায্য করেন, আমাদের জবাব দিতে নেই, কোথাও কোনো জবাব দিয়ে করতে হয় না, একটাই মাত্র কারণ যে এরা নির্বাচিত নয়। আজকে সে কথাটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ আগে বললেন, ডক্টর মোশাররফও বলেছেন যে রাষ্ট্র যদি জনগণের প্রতি ভালোবাসা না থাকে, কল্যাণমূলক না হয়, তাদের যদি কমিটমেন্ট না থাকে যে জনগণের কল্যাণ করে আমার দায়িত্ব, যা সরকারে যারা আসে তাদের সেই কমিটমেন্ট যদি না আসে তাহলে সেটা কখনোই জনকল্যাণমূলক হতে পারে না। আজকে আওয়ামী লীগ কী করেছে, যখনই ক্ষমতা এসেছে তখনই তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এবং আজকে আমরা এত বেশি করে এই জিনিসটা দেখছি যেখানে প্রতিটি ক্ষেত্রে তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে। এবং কথা বলতে গিয়ে যখন নির্বাচন আসছে তখন আপনারা এখন আমেরিকার কাছে দৌড় লাগিয়েছে, আমেরিকায় গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলছে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার জন্য চেষ্টা করেন, সাহায্য করেন আমাদের। বিষয়টা কেসটা কোত্থেকে জানেন, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জিজ্ঞেস করেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে যে এই নির্বাচন কেমন করতে যাচ্ছেন আপনারা, এবং সেখানে বিরোধী দল সব আসছে, এবং উনি স্পষ্ট জিজ্ঞেস করেছেন যে বিএনপিকে নির্বাচনে আনার জন্য আপনারা কী ব্যবস্থা করছেন, তখন তিনি বলেছেন যে আপনি কি আমাদেরকে সাহায্য করেন বিএনপিকে নির্বাচনে আনার জন্য। আর এই লোকগুলোই সারাক্ষণ কথা বলতে থাকে যে আমরা কেবল বিদেশিদের কাছে ধর্ণা দিই এবং আপনার আমরা বিদেশিদের সাহায্য নিয়ে কাজ করি। সম্পূর্ণভাবে আওয়ামী লীগ এখন টিকে আছে শুধুমাত্র এই সমস্ত অপকর্ম করে, এবং বিদেশিদের কাছে ধরনা দিয়ে সে বাঁচতে চায়। একদিকে স্যাংশন পড়েছে, অন্যদিকে আপনার বিভিন্ন রকম যে অপকর্মগুলো সেগুলো প্রকাশ হয়ে পড়ছে বিশ্ববাসীর কাছে, সেই কারণেই আজকে তারা এইভাবে আপনার ধর্ণা দিচ্ছে বিদেশিদের কাছে। সুধীবৃন্দ, আজকে এই বিষয়টা রাজনীতি খুব বেশি কথা আলোচনা করার সময়, কিন্তু কোনো কিছু তো রাজনীতিকে বাদ দিয়ে না, কিছুক্ষণ আগে যে দাদা বলেছেন বিবেক দূষণ, বিবেক তখনই দূষণ হবে যদি আপনার পুরো রাষ্ট্র দূষিত হয়ে যায়, পুরো সরকার ব্যবস্থা দূষিত হয়ে যায়, যখন সব কিছুই আপনার দূষিত হয় তখনই বিবেক দূষণ হয়। তাই আজকে আমাদের মানুষদেরকে বাঁচাতে হলে, বিবেককে দূষিত না করতে হলে, এই যে পৃথিবী প্ল্যানেট একে রক্ষা করতে হলে আমাদের যেটা দরকার সত্যিকার অর্থে জনদরদি জনগণের প্রতিনিধিমূলক একটা সরকার দরকার, এবং জনগণের প্রতিনিধিমূলক একটা পার্লামেন্ট দরকার। আর সেই জন্যই যেটা দরকার সবার আগে দূষণমুক্ত একটা নির্বাচন দরকার, আর দূষণমুক্ত নির্বাচন করতে হলে অবশ্যই আমাদেরকে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এই সরকারকে পদত্যাগ করতে হবে, এবং সেই নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক অংশগ্রহণমূলক একটা নির্বাচন অনুষ্ঠান করতে হবে, তার মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আসুন আমরা সেই লক্ষ্যে সবাই আমাদের নিজের বাঁচার জন্যে, আমাদের স্বাস্থ্যের জন্যে, আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্যে আমরা ওই লক্ষ্যে অগ্রসর হই, যে লক্ষ্যে আমরা সত্যিকার অর্থেই একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারবো, সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারবো, সুন্দর মানুষ তৈরি করতে পারবো।